বাংলাদেশ এক গৌরব গাথা ইতিহাসে সমৃদ্ধ 56,000 বর্গ মাইল আয়তন বিশিষ্ট ভূখণ্ডের এই স্বাধীন মানচিত্র আমরা অর্জন করেছি তা বহু সংগ্রাম রক্তক্ষয়ী সংঘর্ষ ও আত্মত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশের স্বাধীন মানচিত্রের রূপকার ছিলেন একজন অবিসংবাদিত নেতা যিনি স্বপ্ন দেখেছিলেন এ জাতিকে নিয়েই যিনি না হলে এ জাতি থাকত পরাধীনতার শিকলে আবদ্ধ যে মানুষটি নিজেকে উৎসর্গ করে গেছেন শুধুমাত্র এই দেশ ও জাতির প্রতিষ্ঠার জন্য তিনি আর কেউ নন তিনি হলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1969 এর 5 ডিসেম্বর বঙ্গবন্ধু পূর্ব বাংলার নামকরণ করেন বাংলাদেশ তাই তো বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ বঙ্গবন্ধু ও বাংলাদেশ দুটি আলাদা নাম হলেও ইতিহাস কিন্তু একটি জাতির পিতার জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে জাতির পিতার প্রতি আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি ভাষা আন্দোলনের সূত্র ধরেই এদেশের স্বাধীনতা অর্জনের লড়াই জমে উঠেছিল যার নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু 1952 সালের 21শে ফেব্রুয়ারি পাকিস্তানি পুলিশের বুলেটের আঘাতে রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ সালাম রফিক জব্বার শফিউর সহ সেদিন প্রাণ গিয়েছিল নাম না জানা অনেক ভাষা শহীদের 1971-এর অগ্নিজরা উত্তাল 7 মার্চ রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু এদেশের মুক্তিকামী মানুষকে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার মাধ্যমে সশস্ত্র যুদ্ধের আহ্বান করেন তিনি তার বজ্র কণ্ঠে ঘোষণা করেন তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা 1971-এর 25শে মার্চ ভয়াল রাতে পাকিস্তানি হানাদারের পৈশাচিক হত্যাকাণ্ড শুরু হলে বঙ্গবন্ধু এদেশের স্বাধীনতা ঘোষণা করেন বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে বাংলার সর্বস্তরের মানুষ জাতি ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী ও বীরত্বপূর্ণ সশস্ত্র মুক্তিযুদ্ধে 16ই ডিসেম্বর বাঙালি জাতি বিজয় লাভ করে জাতির পিতার অন্যতম স্বপ্ন ছিল সোনার বাংলা বিনির্মাণ বঙ্গবন্ধু যখন যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠন করার জন্য বিভিন্ন উন্নয়নমূলক নীতি ও আইন প্রণয়ন করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ঠিক তখনই 1975 সালের 15 আগস্ট পাকিস্তানি দোসর ঘাতকদের বুলেটের আঘাতে নিহত হন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেসা বঙ্গবন্ধুর একমাত্র ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা শেখ আবু নাসের সহ পরিবারের সকল সদস্যরা দেশের বাইরে থাকার কারণে বেঁচে যান তার 2 কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা জাতির পিতার অসমাপ্ত স্বপ্নগুলো বাস্তবায়ন করে চলেছেন তার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা স্বাধীনতার 50 বছর পেরিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের চিত্র দেখছে সমগ্র বিশ্ববাসী বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ভিশন 2021 দিয়েছেন এবং যার বাস্তবায়ন করেছেন যার মধ্য দিয়ে আমরা উন্নয়নশীল দেশে উন্নত হয়েছি এবং ভিশন 2041 এর মাধ্যমে আমরা আধুনিক ও উন্নত দেশে পরিণত হব এদেশের মাথাপিছু আয় যেমন বেড়েছে তেমনি বেড়েছে ফসলের উৎপাদন যোগাযোগ ব্যবস্থায় আজ যুগান্তকারী পরিবর্তন এসেছে স্বপ্নের পদ্মা সেতু আজ দৃশ্যমান দেশের সার্বিক উন্নয়নের চিত্র যেন বঙ্গবন্ধুর স্বপ্নের প্রতিফলন অচিরেই আমরা দেখতে পাব বর্তমান সরকারের আরও অনেক সফল মেগা প্রজেক্ট রামপাল বিদ্যুৎ কেন্দ্র রাজধানী ঢাকার ফ্লাইওভার মেট্রো রেল কর্ণফুলী টানেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলিভেটেড এক্সপ্রেস ওয়ে সহ অনেক কিছু এসব আজ যেন স্বপ্ন নয় একেবারেই সত্যি ডিজিটাল বাংলাদেশের রূপরেখায় মহাকাশে ঘূর্ণায়মান বঙ্গবন্ধু স্যাটেলাইট
এ যেন অদম্য এক বাংলাদেশ। উন্নয়নের রোল মডেল হয়ে এদেশের যাত্রা আজ অপ্রতিরোধ্য। আসসালামু আলাইকুম। আমাদের দেশে প্রায় 5 কোটি তরুণ, তার মধ্যে আমিও একজন। আমাদের এই প্রজন্মকে কেউ হাতিয়ার হিসাবে ব্যবহার না করতে পারুক বলে আমি আশা করি। এই প্রজন্ম রক্ত চায় না, যুদ্ধ চায় না, সহিংসতা চায় না। এই প্রজন্ম চায় স্বচ্ছতা, পরিচ্ছন্নতা এবং সততা নিয়ে দেশ গড়ুক। জয় বাংলা।